তোমরা যারা MSLK নিয়ে কথা বলছিলে, ওদের বাবার মৃত্যুর পর ওদের এই কাজ দেখানো হয়নি, সেই কাজ দেখানো হয়নি, ওরা নিয়ম কানুন মানে না। এখন কিন্তু আমি পিঙ্কি নিয়ে কথা বলছি না, এখন আমি কথা বলছি মিথ্যা লাইফস্টাইল, ঠিক আছে, MSLK নিয়ে। হ্যাঁ, দেখলে ওদের বিয়ের মাসটা ভাদ্র মাস। দিদি, এটা তো ব্যাকডেটের অনেক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি আমার পয়েন্ট তুলে ধরিনি, কারণ পিঙ্কিকে নিয়ে ব্যস্ত ছিলাম, আজকে এখানে আসলাম। ভাদ্র মাসে কোনো হিন্দু বাড়িতে বিয়ে হয়? ওরা ভাদ্র মাসে বিয়ে করেছে, আর শুধু বিয়ে করেনি, যেই মাসে জন্ম মাস সেই মাসে কিন্তু বিয়েও হয় না। ছেলে মেয়ের জন্ম মাসে কিন্তু বিয়ে হয় না, 24th বিয়ে আর 26th বার্থডে, মানে দুদিন আগে পড়ে। তাহলে ওদের কাছ থেকে আমরা আবার আশা করি, এ মা শাখা পলা পড়ো না কেন, এ মা এই নিয়মটা মানছো না কেন? তাহলে তোমরা কি করে আশা করো ওরা কোন রকম নিয়ম ওরা মানে বলে? কোন রকম নিয়ম ওরা মানে না। তবে হ্যাঁ, ভগবানের বিশ্বাস আছে, কারণ ও তো কোনো ভুল করেই না। মাঝে মাঝে হয়তো বা তোমাদের চোখেটা, আমি বলছি না, ও বলেছে, মাঝে মাঝে হয়তো তোমাদের চোখে দু তিনটে ভুল পড়তে পারে, তবে মানুষ মাত্রেই ভুল হয়, ভুলটাকে উপেক্ষা করা উচিত। সেই কথাটা কি তোমাদের অন্যদের ক্ষেত্রে মনে হয় না? আচ্ছা, এইবার আসছি আমার মূল পয়েন্টে। কি বলেছে? বলেছে যে ওপরে যখন যাবে, ওপরে গেলে লোকে জিজ্ঞেস করবে তুই কি কি ভালো কাজ করে এসেছিস, ওর তো কোনো খারাপ কাজ নেই। ও শুধু বলেছে যে আমি আমার পরিবারকে হাসি খুশি রেখেছি, আমাকে যারা অন্যদিকে দেখছে ওদেরকে ভালো রাখার চেষ্টা করেছি, সবার মুখে হাসি ছিল আমার একমাত্র কাম্য। কি সুন্দর তুমি গো, সফেদ ঝুট বলতে পারো, শুধু হাসিয়েছ। তাহলে থাপ্পা দেওয়া শুকে, সীমার চ্যানেল উড়িয়ে দেওয়া, চ্যানেলে বসে বড় বড় হুমকি দেওয়া, ইফ্রিতাকে বাচ্চাটাকে নিয়ে টেনে নিয়ে আসা, শুধু তাই না, শুধু তাই না, আলাদা চ্যানেল খুলে ইফ্রিতাকে জঘন্য ভাষায় গালিগালাজ দেওয়া, এগুলি কারা করেছে? তুমি যদি বলো এখন তুমি করনি, তোমার দেবতাটি করেছে, স্বামী দেবতাটি, তোমাকে ছাড়া তো এক পাও চলে না, তুমি তাহলে কেন ওকে না করলে না? যদি সত্যি ভালো হতে এটা করো না কেন বললে না? কি বলেছিলে সীমাকে থাপ্পা দেবার আগে? তোমরা যারা আমাকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ করছো, তোমাদের সবাইকে বলছি তোমরা শুধরে যাও। তোমার বাড়িতে যে লোকগুলি গেছে ওদেরকে একবারও বলেছিলে তোমরা আর আর ওই শুকে নিয়ে নেগেটিভ ভিডিও করো না? একবারও বলেছিলে? আমাদের ব্যাপার ওরা আমাকে নিয়ে বলছে, আমরা দেখে নেব, এমন অনেক বড় চ্যানেল কিন্তু বলে, অনেক বড় চ্যানেল কিন্তু বলে। আমি তিন চারটা চ্যানেল জানি যারা একটু বলেছে যে আমাদের ব্যাপার আমরা বুঝে নেব, তোমরা মাঝখানে পড়ো না। তোমরা তো একবারও বলনি। এই তিনজনকে যদি বলতে, কমসে কম দুজন তো সারাদিন পিনি চটকাচ্ছে শুয়ে, কই তোমরা তো বলনি, বলতে পারো না। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তা বলি তোমার এই ম্যারেজ ডেতে তোমার শাশুড়ি মা কোথায় ছিল? কেউ না, তোমরা দুজন আর তোমাদের কন্যাটি। আর দেখলে সুযোগটা কি সুন্দর পড়ালো, এইখান থেকে হাতটা এতখানি আসলো, এতখানি আসতে পারলো, তার মানে সে নিজের হাতে অনেকদিন ধরে খেতে পারে। আর এই যে আমি জঞ্জালকে খাইয়ে দিচ্ছে, এই দেখানোগুলি কিছুই ছিল না, শুধু অন ক্যামেরায় তোমাদের কাছ থেকে দুর্গা দশপরাণীর রূপ দেখানোর জন্য এইগুলি করে গেছে। কারণ অনেকদিন আগ থেকেই জঞ্জাল খেতে পারে, সেই আঙ্গুর দেখানোর আগে বিস্কুটকে, আমি তখনই বলছি বিস্কুট চুবিয়ে খেতে পারে, এক বছরের বাচ্চা ভাত খেতে পারে, তাহলে যদি এইভাবে সিঁদুর পড়াতে পারে, এখন দেখাচ্ছে দু থালি নেয়, আলাদা করে থালি নেয়, মানে ও খায়, আলাদা খায় দুজনেই, কারণ ওদিন দেখলে ও ব্রেড টোস্ট খেলো আর ও ভাত খেলো, ভাত খাওয়াটা দেখালো না, কারণ ভাত খাওয়াটা ও নিজেই একা একাই খেয়েছে,
ফাঁক মেখে দিলে এক বছরের বাচ্চাও খেতে পারে, আর ভাত যদি খেতে পারে ও তো হুইল চেয়ারে বসে ওই স্নানটাও দুই তিন জল ঢেলে হয়তো পিট টিট মুছতে না পারলেও ওই স্নানটুকু নিজে করে ফেলতে পারে। এবার বুঝলে? ওকে শুধু যে বলে না দিয়ে আসলাম আর নিয়ে আসলাম ওইটুকুনি, ওকে ওকে ওই বাথরুমে দিয়ে চলে আসে আর বাকি বাথরুমে তো যে কাজগুলি করা ও নিজেই করতে পারে, এতটাই সুস্থ এখনো। আর কদিন ধরে উনি তো রান্না বান্না কিছু দেখাতেই পারছে না, রান্না বান্না তো উনি করছেই না, ওনার সময় কোথায়? উনি তো অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত, এখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আচ্ছা, তোমাদের পক্ষে অনেক লোক বলছে আমাদের মধ্যে দম আছে, আমরা আমাদের কোনো ভিডিও প্রাইভেট করি না। দেখে নাও তোমরা এই এই মিথ্যা লাইফস্টাইল, তার সেই ভারত মাতাকে অপমান করার ভিডিওটা আর ক্ষমা চাওয়ার ভিডিওটা কিন্তু প্রাইভেট করে দিয়েছে। এই দুটো ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কতটুকু হীনমন্যতা হলে পারে অ্যাটলিস্ট ক্ষমা চোটে বাইরে রাখতে, যে আমরা ভুল করেছিলাম আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো দেশবাসী, কারণ ক্ষমাটা তো মন থেকে চাওনি, তোমাদের সেটা ভুলিনি। কিন্তু দেখো যখন ও ভিডিওটা আপলোড করেছিল তখন সবাই বলেছিল ভিডিওটা টেক ডাউন টেক ডাউন টেক ডাউন, তখন করেনি, পাক্কা 24 ঘন্টার উপরে রেখেছে। ততদিনে ওয়াইটি অ্যালগোরিদমে যেটুকু টাকা হওয়ার রেভিনিউজ হওয়ার হয়ে গেছে, 12 ঘন্টার পরে রেভিনিউজটা কাউন্ট হয়, 24 ঘন্টার মধ্যে রেখেছিল, সেটা কাউন্ট হওয়ার পরে টাকাটা ঢোকার পরে গিয়ে সেই ভিডিও দুটো প্রাইভেট করে দিয়েছে। মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শুধু মিথ্যাতে ভরা, প্রত্যেকটা সেকেন্ডে ওরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছে। ইসিজি রিপোর্ট এনেছে বলেছে, ইসিজি রিপোর্টে কি দেখেছে সেটা কিন্তু ওরা এখনো বলেনি। আচ্ছা আর একটা কথা, ওই দিন ছোট্ট একটা পেস্ট্রি এনেছিল, বলেছিল আমার জন্য আনিয়ে বাচ্চাদের জন্য এনেছি। তা বলি বাড়িতে যখন লোক এসেছিল ওই যে তিন ইউটিউবাররা, তখন তুমি একটা পেস্ট্রি এনে খাওয়াতে পারলে না? বলো ইচ্ছে করেনি, বলো ইচ্ছে করেনি। যথেষ্ট চালাক, যথেষ্ট চালাক তুমি, সব দিক দিয়ে চালাক। আচ্ছা 24 তারিখ আর 26 তারিখ এইবার আসছি, যেই মহিলা কোনো নিয়ম মানে না, কোনো কিছু মানে না, সে আবার জিজ্ঞেস করছে দর্শক বিন্দুকে ভিউয়ার্সকে, গাছে না বেলপাতা আসছে, বেলপাতাতে না বেল গাছে এখন বেল হয়নি, বলো তো আমি কি বেলপাতা দিতে পারবো? তুমি তো কোনো নিয়মই মানো না মামনি, শিবকে ডাইরেক্ট নিয়ে কলতলায় চান করিয়ে দাও, তুমি বেলপাতা পারবে কি পারবে না জিজ্ঞেস করছো? বেল না ধরলে বেল পাতা দেওয়া যায় কি না, এটা একটু ধর্ম নিয়ে খেলা করলে না? ধর্ম নিয়ে খেলা, তোমার বাড়ি তোমার শাশুড়ি আছে, তোমার ননাশের শাশুড়ি যথেষ্ট ঠাকুর ভক্ত, তো তুমি ওদেরকে জিজ্ঞেস করতে পারতে। তুমি তো কোনো নিয়ে তো শাখা পড়তো, বলো তুমি সকালে পড়বে সন্ধ্যা পড়বে, ও তোমাকে ভিউয়ার্সরা বলে দেবে, ভিউয়ার্সরা যদি বলে দেয় তাহলে তুমি করবে, বেলপাতা তোমার ইচ্ছা ইচ্ছে বলে দেবে, মনের থেকে তোমরাই বলেছো মনের থেকে পরিষ্কার কোন জিনিস নেই, তাহলে মন পরিষ্কার থাকলে যে বেল গাছে যদি একটা বেলপাতা ধরে এটা শিবকে দেওয়া যায়, আর মন পরিষ্কার না থাকলে হাজার বেলপাতাই হোক আর সারা গাছে বেল বেল ধরে থাকুক কিছু যায় আসে না। তুমি আর তোমার অ্যাক্টিং, হ্যাঁ তুমি ঠিকই বল, তুমি সেলিব্রিটি তুমি অ্যাক্টিং করতেই পারো। আচ্ছা উনি পরিবারের সুখ চায়, পরিবারের খুশি চায়, কিন্তু যখন এই আজকে দেখলাম বার্থডে গিফট দেওয়া হলো একটা কে একটা ক্যাডবেরি, এটাতে ফ্যামিলি প্যাক লেখা, ও কি উত্তর দিল? এটা ফ্যামিলির জন্য এনেছো, শুধু আমার জন্য না, ফ্যামিলি প্যাক কেন লেখা, তার মানে কি পুরো পরিবারের জন্য? মানে সে এটাতে একটু বিরক্ত বা আমাদেরকে কন্ট্রোভার্সি করার একটা জায়গা দিয়ে দিল, সে ভীষণ চালাক। আচ্ছা আর একটা কথা বলে দিয়েছে আমাদের জঞ্জাল, যে আমাদের মধ্যেও ঝগড়া হয় মনোমাল্য, এটা স্বাভাবিক সবার মধ্যেই হয়, কিন্তু এটা শুধু ব্যাক ক্যামেরা হয়, আমরা ক্যামেরাতে দেখাই না, এটা আমরা জানি, তোমরা এমন অনেক কিছু ব্যাক ক্যামেরায় করো এটা দেখাও না, যেটুকু দেখানোর আছে সেইটুকুনি দেখাও, আর দেখাও বলেই ধরা পড়ে যাও কোথায় কোথায় ভুলগুলি করছো, বুঝলে? এটা আমরাও বুঝতে পারছি। এইবার আপনারা সেই মহিলার কাছে কোনো নিয়ম জানতে চাইবেন না, যেই মহিলা কিনা
জন্ম মাসে ভাদ্র মাসে বিয়ে করে, আবার সেই কিনা শিব এর মাথায় বেলপাতা দেবে কি দেবে না বলে দাও। নেক্সট ভিডিওতে নেক্সট কথা।